आज क्यों यमाई तुम्हें नारी को जन्म दिए क्यों यमाई तुम्हें नारी को जन्म दिल आज सबाई बोले यमाई ना कि धात्री मा जगतर कथा सुनार सत्ते कलते आज अभी तुम्हारी गच्छे की अपराधी कर आज से सन्तानी के जन्म दिए जे सन्तानी के से कखनो विवाह दिते पारबे छुत्र हरबार पर आज जे निजे एक बुक रत्न के पे কিন্তু সেই অভাগিনী সেই অভাগিনী হয়তো জানে না তার সন্তান যে চিরতরে আমি কেন গেছিলাম लखाई के जत देखी जान यार मायर ममता हमारे जान बेर तारे जान बदली खाना देखे लगे जान एक बारे जान पूर्णिमार चाहिए লক্ষ্মীকে যখন আমি লাখাইকে লাখাইকে সে সব কথা বলতে পারি না হুকু ঠাকুর মনে তোমারে চরণে সেই শিশু পাপ করেছিল কেন তারে লালাতে এই দুর্ভাগ্য করে লিখন লিখে গেলে তাকে দেখে কি তোমার একবার মনে হলো না তার মাতা পিতা কত স্বপ্ন দেখে আজ সকলের স্বপ্ন যে তার কারণে ভেঙে যাবে সম্পলা নগরী চিরতরের জন্য হয়ে যাবে শশান ও গো ভগবান কতদিন কাঁদাবে আর কতদিন কাঁদাবে
সবাই তুই এসেছে এই ধরা ধামে আমাকে তুমি কেন শুধু যে গালে সবাই তো এসেছে তবে তুমি যে কাঁদালে শান্তি পাবো এই তো দেখি লখাই সেই ছুটি চলে আসে আমি তাকে দেখি না সে আসে কিনা এ পথে তাই তো অনেক বেলা অতিক্রম হয়ে চলে গেল কিন্তু আমি সঠিক সময় যদি মায়ের কাছে না যাই তবে আমার মা চিন্তিত হয়ে পড়বে না 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 আর বিলম্ব করবো না অতি সত্ত্বরে মায়ের কাছে আমি ছুটে যাবো লখা কি ভাতৃমা হ্যাঁ লাখাই এইভাবে আনমনা হয়ে তুমি কেন পড়ে রয়েছো মা লাখাই রে এ কি মা আজই তোমার দুই নয়নে অশ্রুবারের জন্য বয়ে যায় কেন গো জানিস তো বাবা হে যে আনন্দের জল রে আনন্দের জল এই যে দুঃখের কান্না নয় বাবা তোকে দেখে আমার আনন্দই আজ যেন গর্ভে আমার মনিখানা ভরে যায় কি বলছো তাই তো তোকে দেখে আমার নয়ন বাড়ি আর থাকে না রে ওগো সত্যি যদি তুমি আমার ছেলের মতো ভালোবেসে থাকো মা তবে এই নয়ন বাড়ি দিয়ে কেন গো হাসি মুখে তুমি আমায় বুকে জড়িয়ে নিতে পারো কিন্তু যখন তুমি আমায় দেখো শুধুমাত্র নয়ন বাড়ি ঝরাও এটা তো ঠিক নয় মা লাখা বলো বলো জানিস তো বাবা এই যে খুশির কান্নারে লাখাই তবে তুই
তুই একবার যদি আমায় মা বলে ডাকিস না বাবা তবে আমি আর কাঁদবো না তোকে আমি কথা দিলাম আর কাঁদবো না এই ব্যাপার তবে তুমি তো জানোই গো আমি প্রত্যেকদিন তোমাকে মা মা বলে ডাকি তবে কি আমার গোপাল ভাইয়ের কিছু হয়েছে না রে লাখাই না কিছু হয় সে ভালো আছে তো মা সে ভালো আছে বাবা ও মা গো এখানে এসো মা একটু বসো আজ বুঝেছি গো আমাকে দেখে হয়তো গোপাল ভাইয়ের কথা মনে পড়ে তাই না গো আরে লাখাই হ্যাঁ তো মা সত্যি কি তুমি আমি গোপাল গোপাল ভাইয়ের মতো আমি ভালোবাসো তাই না লাখাই আমি তোকে মনে প্রাণ দিয়ে ভালোবাসি রে বাবা না না মা না তুমি মিথ্যে কথা বলছো গোপাল ভাইয়ের মতো আমি ভালোবাসতেই পারো না এই কি বলছিস গো যদি তুমি গোপাল ভাইয়ের মতো আমাকে ভালোবাসতে তবে আমাকে দেখে তুমি নয়ন বাড়ি ঝরাতে না না বাবা না হ্যাঁ মা এটাই আমার শেষ কথা আর এটাই তোমার মনের কথা যে তুমি যদি সত্যি নিজের সন্তান মাই ভাবতে আমার আমি যে এইভাবে পথ মাঝে দিয়ে চলে যাই আর তা দেখে তুমি কাঁদতে না লাখা বলো না মা কি দুঃখ হয়েছে তোমার যা আজ তোমাকে নয়ন বাড়ি ঝরাতে হয় যদি বা কোনো দুঃখ হয়ে থাকে আমি আমার পিতার কাছে গিয়ে বলবো মা না রে লাখাই না আমার যে কিসের দুঃখ হবে লাখাই আমার যে কোনো দুঃখ কষ্ট নেই রে লাখাই যেই দুঃখ কষ্ট থাকে আমার বুকে জমে আমি তোকে দেখলে সেই দুঃখ কষ্ট ভুলে যায় লাখাই ভুলে যা তবে তাই জানিস লাখাই কি গো মা লখাই রে তুই মা বলে মা এই কথা আরে লখাই মা গো তুমি একবার লখাই বলে ডাকো মা গো তুমি একবার লখাই বলে ডাকো তোমার কথা শুনবো বলে অবাক হয়ে থাকি লখাই রে তুই একবার মা বলে ডাক লখাই রে তুই একবার মা বলে ডাক ধীর হয়ে থাকি এত দুঃখ
একটু মনে পড়ে তোরি কথা ভেবে একটি মনে পড়ে তোহাই লাগে মাগো তুমি একটি কথা রাখো মাগো তুমি একবার কথা বলে ডাকো মাগো তুমি একবার কথা বলে সত্যি বলেছো গো মা, সত্যি তুমি যে আমার মা গো। তবে মা, আজ আমাকে কথা দিতে হবে। লক্ষ্মণ, আমাকে দেখেই কোনোদিনও তুমি নয়ন বাড়ি ঝরবে না। কথা দাও মা। লক্ষ্মণ, বলো মা বলো। আমি যে সব কিছু তোর জন্য করিতে পারি রে বাবা। হ্যাঁ, আমি তোকে কথা দিলাম, আমি আর পরে আর কোনোদিনই কাঁদবো না। লাখা, সত্যি বলেছ তুই। মনে শান্তি পেলাম গো। লাখা মা, আর ওই দেখো মা, বেলা অতিবাহিত হয়ে চলে যায়। আমার যে ঘরে ফেরার সময় হয়েছে গো, আমায় বিদায় করে দাও। আর একটু থাক না বাবা, আর একটু থাক। আমার সোনা সোনা মা, আমার লক্ষ্মী মা, দেখো ঘরে আমার মা বসে রয়েছে। জানো আমি সঠিক সময়ে যদি ঘরে না যাই মা, সে আবার আবার চিন্তায় চিন্তিত হবে গো। লাখা, আমায় বিদায় দাও মা, আমায় চরণ ধুলে দিয়ে বিদায় দাও মা গো। লাখাই রে, কি আশীর্বাদ দেবে এই অভাগিনী তোকে। এ মা, এই মুখে যে আমায় সন্তান বলে ডেকেছে গো, এটাই বেশ বড় আশীর্বাদ। আর কিছু চাই না মা। আমার কাছে দেবার মতো কিছু নেই। জীবনে যদি আমি কোনো পুণ্য করে থাকি লাখাই, ওই পুণ্যেরই ফলে যেন তুই পাস বাবা। এই দেখো আবার কেঁদে ফেললে, বার বার করে বারণ করা সত্ত্বেও তুমি আবার কেঁদে ফেললে। বারে মা, বা লাখা। ও তুমি তো মা, তুমি তো কাঁদবে গো। সত্যি যদি আমায় নিজের সন্তান ভাবতে, তবে কাঁদতে না মা। ঠিক আছে মা, এবার আমি আসি গো, এবার আমি আসি। জানিস তো বাবা। কি মা? তোকেই আমি 10 মাস দাঁড়িয়ে আমি ধারণ করিনি ঠিক, কিন্তু আমি যে তোকে কতটা ভালোবাসি সেই কথা তোকে যে আমি বুঝাতে পারবো না লাখা। জানি গো মা, সত্যি মা। প্রথম মায়ের প্রথমে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করে, তার আগে তো ওই ধাত্রী মাই তার নিজের মা হয় গো। লাখাই রে। হ্যাঁ, তুমিই তো আমায় সুপ্রথমে সেবা যত্ন করেছিলে, তাহলে তুমি আমার এক মা হলে না। হ্যাঁ রে লাখাই। ও মা, তাহলে এবার আমাকে বিদায় দাও, আমি এবার আসি। লাখা। কি গো মা? জানিস তো চলেই তো যাবি বাবা। তুই আমায় কথা দে, তুই কোনোদিন ওই তোরই হত ভাগিনী মায়ের কোনোদিন অঞ্চলি ছেড়ে কোথাও যাবি না। তুই আমায় কথা দে। এ কেমন কথা গো, মাকে ছেড়ে কোনো সন্তান কোনোদিন যাই বললো? আমি কোথায় যাবো আমার মাকে ছেড়ে? ও মা, কোথাও যাব না গো, আমি মাকে ছেড়ে কোথাও যাব না। তাই হবে লাখা, এবার আসি মা। লাখা মা, এসো মামা। আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, আমার ভালো মা, আমি আসি মা, আমি আসি। লাখা ভগবান, তুমি একটি বাড়ি দেখো, তুমি কি পাষাণ হয়ে গেছিলে? এই একটি বাড়ি নিষ্পাপ মুখের দেখে দেখে কি তোমার মায়া মমতা হলো না? তাকে দেখলে যেন সেই পাষাণও গলে যাবে। বিধাতা তুমি কোনে পাষাণের তৈরি, তুমি এমনই করি নলাতে লিখলে সেই লাখায়ে। তবে না, আর আমি বিলম্ব করব না। আমারই গোপাল, আমারই গোপালি যে অনাহারে, আমি এক মুষ্টি,
आज অন্যই আমি তাকে খেতে দিতে পারবো না। আমি যে কোথাও অন্য পেলাম না। আমি চাই সে গোপালই কোথায় আবার। গোপাল, ও গোপাল, গোপাল, প্রত্যেক দিন আমি সেই সকালে বেলা গঙ্গা স্নান করি, মায়েরই পূজা অর্চনা করি। পূজা সমাপ্ত হলে আমারই পুত্র ছুটে আসি, মা মা আমায় খেতে দেবে না, আমায় সুন্দর করে এক মুষ্টি দুধ মাখা ভাত খাইয়ে দাও মা। কিন্তু আজ লখাই কোথায় গেছি? লখাই কেন এত বিলম্ব করছি আমি যে কিছু বুঝতে পারছি না মা। ও মা, মা গো, আমি এসেছি মা, আমি এসেছি গো। প্রণাম হয় আমার জননী। আশীর্বাদ করি খোকা। ও মা, আমায় ভীষণ খেতে পেয়েছে, দাও না গো, আমায় কিছু খেতে দাও। এই খোকা। কি গো মা? সত্যি খোকা, আমি তোমায় খাইয়ে দেব। হ্যাঁ, কি জানো খোকা, আজ তোমায় খেতে পেয়েছে। খেতে পেয়েছি? হ্যাঁ, কিন্তু তোমায় খোকা আজ বড় চিন্তিত কেন লাগে খোকা? চিন্তা? হ্যাঁ হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো গো। আজ দেখো তুমি তো আমার মা, কত আনন্দ উপভোগ করছো গো। হ্যাঁ, সে কেমন মা গো, যে শুধু নয়ন বাড়ি ঝরাচ্ছে, হা কার চোখ দিয়ে জল পড়েছে। এই খোকা, তবে সে কেমন মা গো জানো মা? বলো খোকা। এই চম্পানি নগরে সকল প্রজারা রয়েছে, আমাকে দেখলে কত আনন্দ উপভোগ করে। সত্যি খোকা, কিন্তু তুই যে আমার এই রাজবাটির একমাত্র ভবিষ্যৎ, একমাত্র আলো। হ্যাঁ মা, কিন্তু একজন একজন মা আছে গো, যখনই আমায় দেখে দুই নয়ন দিয়ে যে শুধু জল ঝরিয়ে ফেলে। এই খোকা। হ্যাঁ মা। এতে কি বলছিস? সত্যি বলছি গো। কি রয়েছে? আমি তোকে বারবার জিজ্ঞেস করি মা, কেন তুমি আমাকে দেখে নয়ন বাড়ি ঝরাও? সে শুধু আমার দিকে অবাক চোখে চেয়ে থাকে, কোনো প্রশ্নের উত্তর না করে আমার দিকে শুধু চেয়েই থাকে। এই খোকা। হ্যাঁ মা। এ কি তুই বলছিস খোকা? আমি সত্যি বলি। তোমায় দেখে কাঁদি খোকা। কে এমন আছে এই চম্পানি নগরে, প্রত্যেকদিন তোমায় সেই পাঠশালা যাওয়ারি কালি তোমায় দেখি নয়নে বাড়ি ঘরে। কি খোকা, মায়েরই মুখে খুলে বলো। মা, সে অন্য কেউ নয় গো। অন্য কেউ? সে যে আমাদের ধাত্রী মা। ধাত্রী মা? হ্যাঁ মা, ধাত্রী মা। একে খোকা, সেই ধাত্রী মা তোমায় দেখি তারে নয়নে বাড়ি ঝরে পড়ে, তাই না? কেন খোকা? মা জানো খোকা, এত সুন্দরে দেখি আমারই সন্তানে বলে তোমারই ওপরে তারই লোভ লালসা হয়ে। না না মা, না সেই কথা বলো না গো, সেটা বলাও পাপ। তবে জানো মা, আমার মনে হচ্ছে তার কিছুর অভাব আছে, তারা তো গরিব। তবে একটু পিতাকে বলে তুমি দেখো না তার কিসের অভাব হয়েছে, কেন সে কাঁদছে, সে কথা তুমি তো বলতে পারো। এ কি বলেছো খোকা? হ্যাঁ মা, সেই ধাত্রী মা কেন তোমায় দেখে নয়নে বাড়ি ঝরে। হ্যাঁ, যদি সেই কথাই আমি তোমায় না বলি তাহলে তুমি আমারই হস্তে তুমি খাবারে খাবে না, তাই না খোকা? যাও মা, আগে পিতাকে বলে এসো, সেই মায়ের কি দুঃখ হয়েছে সেই দুঃখ নিবারণ করবে, তবেই আমি তোমার হস্তে খাব। আমি আসি মা। আমি আসি, আমি আসি মা, আমি আসি খোকা। ঠিকই, আমারই খোকা চলে গেল, এই রাজবাটির ভবিষ্যৎ একমাত্র আলো আজই মায়েরই কাছে, সে নাকি বায়না ধরেছি। মা গো,
প্রত্যেক দিনই আমি পাঠশালা যাই মা, সেই প্রথম আধার দিনই যখন আমি পাঠশালায় যাই, সেই ধাত্রীমার কুঠিরির সামনে দিয়ে আমি যখন পাঠশালা চলে যাই মা, সেই ধাত্রীমা যেন নয়নে বাড়ি ঝরে পড়ে, কান্নাই ভেঙে পড়ে মা, কেন মা কেন? তাই আমি আর বিলম্ব করব না, মহারাজের কাছে ছুটে যাব, মহারাজকে বলবো, মহারাজ আমারই পুত্র বাইনা ধরেছি, সেই ধাত্রী মা তাকে দেখে কেন প্রত্যেক দিন কন্দনে করি, তারই বিচারে চেয়ে নেব। মহারাজ ও মহারাজ জয় শ্রী বসন্ত, জয় শ্রী বসন্ত, জয় শ্রী বসন্ত। উত্তর পাটনে বাণিজ্য সমাপন করেছি, দক্ষিণ পাটনে বাণিজ্য সমাপন করেছি, করে দিয়ে আমি আমার মহামন্ত্রী মহাশয়কে নিয়ে আমার সারাটা চম্পক নগরে তন্ন তন্ন করে আমি ভ্রমণ করেছি, শুনেছি সকল প্রজাদের কাছে, কিন্তু সময় তো অতিবাহিত হয়ে যায়, আমার সনকা আমার সন্তান আমার সন্তানকে এখনো বিদ্যালয় থেকে আসেনি, হয়তো সে এসেছে। মহারাজ মহারাজ সনক আসতে পারি মহারাজ? হ্যাঁ এসো মহারাজ। সনক প্রণাম মহারাজ, আশীর্বাদ করি সনক। যদি তোমার এই কথার মধ্যে আমি যদি কোনো ব্যাঘাত ঘটিয়ে থাকি তাহলে আমায় মার্জনা করবে মহারাজ। সনক তুমি আমার ব্যাঘাত ঘটাবে না, না বলো সনক বলো, এ কি দেখা যায় মহারাজ? আজ তোমার মন চঞ্চল কেন? কি জানো মহারাজ, আমি যে আজ তোমায় একটি কথা বলতে চাই। এমন কি কথা সনক? জানো মহারাজ জানো, কে আজই একমাত্রই আমার চম্পানি নগরীর ভবিষ্যৎ এই রাজবাটির উত্তর অধিকারী দুর্লভ লক্ষিন্দর। লক্ষিন্দর কি হয়েছে? আজ এই মায়ের কাছে বায়না ধরেছে গো আমার খোকা। জানো মহারাজ কি আমার বায়না ধরেছে শুনি? সেই কি বায়না ধরেছে জানো? কে কিছু খেলনা নেবে? না। তবে কিছু খেতে চাইছে? না গো। তবে কি বলছে? সে কি বায়না ধরেছে জানো? কে সেই নাকি প্রত্যেক দিন পাঠশালায় যখন ছুটে যায়, সেই ধাত্রী মার কুঠিরের সামনে দিয়ে পাঠশালায় যখন যায়, সেই ধাত্রী মা নাকি আমারই পুত্র লক্ষ্মীন্দরকে দেখে সে নাকি রোজ রোজ কন্দনে করে বলে জানো মহারাজ? কে সেই আমারই খোকায় আমার কাছে বাইনা ধরেছে মা গো। এই কথার যতক্ষণ উত্তরই আমি পাবো না, এই রাজবাটিতে আমি এক মুষ্টি খাবারে খাবো না, অন্ন জল গ্রহণ করবে না, সেই ছুটে গেছি গোসা ঘরে। একে বললে সনক, একে বললে একমাত্র সন্তান আমার, আমার একমাত্র বংশের প্রদীপ, প্রতিদিন যাইছে বিদ্যালয়ে, বিদ্যালয় থেকে ফিরে এসেছে বলতে চায় ধাত্রী মা তাকে দেখে কেন কাঁদে? কেন অনেক তো শিশু যায় তাদেরকে দেখে কাঁদে না, কিন্তু আমার সন্তানকে দেখে কাঁদে? না 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 না, হ্যাঁ মহারাজ সেটাও বায়না ধরেছে, যতক্ষণ না এই প্রশ্নের উত্তর পাবে ততক্ষণ সে বিদ্যালয়ে যাবে না। না মহারাজ, আমার সন্তান সে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত না হয় তবে আমার অবর্তমানে আমার এই পবিত্র চম্পকনগরকে কে পরিচালনা করবে? আমার সন্তান যখন বায়না ধরেছে সনক, তুমি চিন্তা করো না, যাও তুমি গিয়ে আমার খোকাকে সুন্দরভাবে দুধ মাখা ভাত খাইয়ে দাও, এই ব্যবস্থা আমি নিচ্ছি, তুমি তাকে বুঝিয়ে বলো যে তোমার পিতা অবশ্যই সেই বিচার খুঁজে নেবে। তাই হবে মহারাজ। এসো সনকা এসো। আসি মহারাজ। কি শুনলাম আমি, আমার সন্তান বিদ্যালয়ে যাবে না, অন্ন জল গ্রহণ করবে না, যতক্ষণ না পাবে ওই প্রশ্নের উত্তর
ভাতৃমা কেন আমার সন্তানকে দেখে কাঁদে? কিন্তু না, ও হচ্ছে আমার বংশের শেষ প্রদেব, যাকে দেখে আজ আমি বাঁচতে শিখেছি। আজ যদি সে না খেয়ে থাকে আমি এক মুহূর্ত স্থির থাকবো না। তাই আর বিলম্ব নয়, অবিলম্বে আমি ছুটে যাব, অবিলম্বে ছুটে গিয়ে সুন্দরভাবে আমি রাজসভা বসাবো। এই রাজসভায় আমি এক এক করে সকলের কাছে একটাই জিজ্ঞাসা রাখব, উত্তর কি ভেসে আছে সেটাই শুধু আমি জানতে চাই। আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাব আমি রাজসভার ব্যবস্থায়। সাবধান, চম্পকনগরের রাজসভায় প্রহরী প্রবেশ করছে। চম্পকনগরের মহামান্য মন্ত্রী রাজসভায় প্রবেশ করছে। সাবধান, চম্পকনগরের রাজসভায় সেনাপতি প্রবেশ করছে। সাবধান, চম্প কুল পুরোহিত রাজসভায় প্রবেশ করছে। সাবধান, রাজসভায় রাজঘাতক প্রবেশ করছে। সবাই সাবধান, চম্পকধীশ্বর চাঁদ সৌদাগর রাজসভায় প্রবেশ করছে। সবাই বিশ্রাম করুন, সবাই নিজ নিজ আসন অলঙ্কৃত করুন। এক বিশেষ কারণে আমি এই সভার আয়োজন করেছি। সবাই বসুন, সবাই নিজের আসন অলঙ্কৃত করুন। সভার মশাই, এমন কি বিশেষ কারণ এই অসমে সভার আপনি আয়োজন করেছেন? মহামান্য মন্ত্রী মহাশয়, এই বিশেষ কারণ হচ্ছে একটাই, প্রতিনিয়ত আমার সন্তান যায় বিদ্যালয়ে। বাহ! কিন্তু আজ যখন বিদ্যালয় থেকে ফিরে আসে, ফিরে এসে আজ জল অন্য গ্রহণ করেনি। একই কথা বললেন সদা মশাই। হ্যাঁ, আমাদের লক্ষ্মীধর আজ আজ অন্য জল কিছুই গ্রহণ করেনি। না, কিন্তু কেন 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 সদা মশাই, এমন কি হয়েছে সে অন্য জল গ্রহণ করবে না? তার একটাই জিজ্ঞাসা, একটাই জিজ্ঞাসা। প্রতিদিন বিদ্যালয়ে যাই, অনেক শিশু সন্তান যায় বিদ্যালয়ে, কিন্তু ওই বিদ্যালয়ে যাওয়ার পূর্বে যে রয়েছে ধাত্রীমার কুটির। ও ধাত্রীমার কুটির! প্রতিদিন ধাত্রীমা আমার সন্তানকে দেখে কেন কাঁদে?
দেখি এই অসম্ভব কথা কেন 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 সেই ভাতৃমা আমাদের লক্ষ্মীধরকে ধরে কাঁদে না 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 এর কারণ নিশ্চয় নিশ্চয় কোনো কারণ রয়েছে দাদামশাই নিশ্চয় কোনো কারণ রয়েছে নাহলে সেই লক্ষ্মীধরকে ধরে কাঁদবে কেন সেটাই জানার জন্য আজ আমার এই সভা সেনাপতি মহাশয় যথাজ্ঞা মস্তকে ধারণ করে এই সভায় আমি উপস্থিত হয়েছি মহারাজ সেনাপতি মহাশয় এমন কি রয়েছে সংবাদ এই রাজসভায় উদ্ঘাট করেছেন আপনি জানতে পারি অবশ্যই জানতে পারবে প্রতিদিন যখন আমার সন্তান যায় বিদ্যালয়ে আমার ধাত্রীমাকে আমার ধাত্রীমা দেখে কাঁদে আমার সন্তানকে কেন মহারাজ হ্যাঁ রাজবাটিকা থেকে দুর্লভ লক্ষ্মীধর ওই পাঠশালায় যায় তার সঙ্গে একমাত্র রই আমি ওই পাঠশালায় যাবার সময় ওই ধাত্রীমা কেন কাঁদে ওই দুর্লভ লক্ষ্মীধরকে দেখে আর পাঠশালা থেকে যখন ফিরে আসে তখন সে কেন হাসে এই উদ্ঘাত আমি আজবই বুঝতে পারলাম না মহারাজ তাই আমি যদি কোনো অপরাধ করে থাকি মার্জনা করবে মহারাজ সেনাপতি মহাশয় শান্ত হন শান্ত হন কুলপুরোহিত মহাশয় সকলের মত আমার জানার রয়েছে প্রয়োজন বলুন তো বলুন আজন আমার সন্তানকে দেখে ধাত্রীমা কেন কাঁদে এই ব্যবস্থা কি করা যায় রাজন আপনার সন্তান প্রত্যেক দিন স্কুল থেকে ফিরে আসে সেই ধাত্রীমা দেখে কাঁদে এই কথাটা ধাত্রীমাকে না ডাকলে তো আমি বলতে পারবো না অতি উত্তম যুক্তি মন্ত্রী মহাশয় খারাপ বসায় তবে কি ধাত্রীমাকে এখানে আনা যায় অবশ্যই না ধাত্রীমা না আসলে আমরা কেন করে বুঝবো কেন আমার লক্ষ্মীধর আজ সেই পথ দিয়ে যাই প্রতিদিন যাওয়ার পথে ধাত্রীমা কেন কাঁদে আসার পথে কেন কাঁদে আজ লক্ষ্মীধর অনাহারে রয়েছে এ তো অসম্ভব কথা তার উপযুক্ত যদি প্রমাণ না পাই সে বলেছে আমি অন্য কাউ গ্রহণ করবো না তাই মুহূর্তে আমার মনে হয় কি তাকে রাজসভায় এই রাজবাড়িতে ওকে ডেকে আনার বড় প্রয়োজন রয়েছে অতি উত্তম যুক্তি ধাত্রীমা না আসলে আমরা বুঝতেই পারবো না আমার সন্তানকে দেখে কেন কাঁদে তবে এ আদেশ আমি কাকে দিই এই তো সেনাদের মধ্যে প্রধান আমি তোমায় করেছি মহারাজ তাই হচ্ছে তুমি সেনাদের প্রধান সেনাপতি শুধু তাই নাই মহারাজ হ্যাঁ আপনার এই পর্ব প্রসঙ্গে বাসানিত সেই যেদিন আমার হস্তে তুলে দিয়েছিলেন চম্পলার ভূমিষ্ঠে তারই আমি কঠোর প্রতিজ্ঞা করেছিলাম এই চম্পলার ভূমিষ্ঠে যে একটি একটি বার যে নজর তুলে দেখবে এই সানি দশ দিয়ে খণ্ড বিখণ্ড করে রক্তাক্ত করে তারপরে আমি বিরক্ত করে ফিরে আসবো আপনার অন্তর পারে মহারাজ তাই হবে সেনাপতি মহাশয় তাই হবে তবে আর বিলম্ব নয় অবিলম্বে ধাত্রীমাকে আনতে হবে এই রাজসভায় ঘোষণাটি সমাপন হলো ধাত্রীমা তুমি তো সবার মা আজ আমার ভাই লক্ষ্মীধর পাঠশালা থেকে যখন ফিরে আসে নয়ন বাড়ি তুমি বর্ষণ করো আর যখন পাঠশালায় যাই তাকে দেখে তুমি হাসিতে মুগ্ধ হও তাই কিভাবে তার কাছ থেকে জানতে হয় এ মতো ছুটে যাবো ওই ধাত্রীমার তাল পাতের কুটিলে এ মতো নিয়ে আসবো তাকে আমি ওই তবে জানি না